আসলে আমি এখানে এসেছি আমার বাচ্চার জন্য, আমার বাচ্চা আসছে। সো আমি তো জব করি অফিস থেকে, আমার বাচ্চাকে সেভে রাখার জন্য বা বাচ্চার পাশে থাকার জন্য, বাচ্চার জন্য এখানে আসা আমার। জি, বাচ্চা ভিকা অনিসে পড়ে। আমি আসলে এসেছি আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম, ওদের যে চাহিদা, ওরা যেভাবে দেশটা চাইবে এবং দেশের উন্নতি চাইবে, আমরা ঘরে থাকতে পারছি না আমাদের বাচ্চাদের কারণে। তারা বলতেছে যে আমাদের সহপাঠীদের সাথে অন্যায় হয়েছে, আসামিরা বাইরে এবং যারা মেধা তারা এখন হচ্ছে রক্তাক্ত না হয়, যারা যুদ্ধ মানে যারা এই আন্দোলনটা শুরু করেছে বা যারা এই পজিটিভ লাইনে ছিল তারা এখন হয় জেলখানাতে, পরে কথা বলবো, একটু যদি সাইডে আসে, হয় জেলখানাতে আছে তারা না হয় তারা আমাদের সুস্থভাবে কোনো কিছু নাই। ওরা যে সংস্কারটা চাচ্ছে, ওদের দাবিটা যুক্তিযুক্ত। আমি চাইবো ছিল এবং এখনও আছে অপশক্তি সব জায়গায় যেই সমস্যা করবে, এবং আমাদের সন্তানদেরকে আমি আমাদের যারা আমাদের রাষ্ট্রপ্রধান আছেন, যারা এই বিরোধিতাগুলো করছেন, তারা তাদেরই সন্তান। আমি তাদের কাছে আশা করব আমাদের দেশ রক্ষা করার জন্য, আমাদের সন্তানদের ভবিষ্যৎ। আমরা থাকবো না আজ থেকে তো 20-25 বছর পরে, আমরা থাকবো না। যারা এখন ছিল, যারা ছিল তারাও নেই। তা আমাদের দেশটা যারা চালাবে তাদের চাহিদা মতো এবং তাদের চাহিদাটা কি যুক্তিযুক্ত কি না সেটা বিচার করে আমাদের দেশটাকে আমাদেরকেই গড়তে হবে। আমি কোনো দলের পক্ষে না, কোনো জাতির পক্ষে না, আমি আমার সন্তানদের, যতগুলো সব সন্তানদের পক্ষ থেকে আমি সবাইকে অনুরোধ করব যে আপনারা শান্তি করেন, শান্তি দেন। সমাধানের পথটা কি হতে পারে এটা কি বুঝে না সরকার? এটা কি আমাদের বলতে হবে? উনি দেশ নেত্রী, উনি দেশ চালান, আমাদের অনেক ভালো উনি বুঝেন, উনি ভালো বুঝেন দেখে তো এত বছর উনি দেশ চালায় আসছেন, আসছেন না? কিন্তু এখন এই যে হাজার হাজার মায়ের বা বুক খালি হইতেছে, একটা ছেলে পানি বিক্রি করতে এসে সে মাছ, তার মার কেমন লাগে? আমরা তো অনেক দূরের মা, আমরা মা তার জন্য আমাদের কষ্ট লাগে। যে 10 মাস 10 দিন গর্ভধারণ করছে তার কেমন লাগে? আমার বলার কোনো ভাষা নাই, দেশে কোনো মনে হয় আমাদের বাংলাদেশে কোনো লোক নাই, দেশ রক্ষা করার কেউ নাই আমার মনে হয় এটা। তার জন্য আজকে ছোট ছোট বাচ্চাদের সাধারণ একটা কোটার দাবি নিয়ে এত হাহাকার হইতে পারে দেশে? আমি তো এটা বুঝতে পারি না, বুঝার কোনো কিছু নাই। আমি বুঝি না যে ওরা বড় হবে, ওদের ভবিষ্যতের জন্য ওরা বাংলাদেশে চাকরি করবে, সেই চাকরি করার জন্য তারা একটা কোঠা চাচ্ছে তাদের মেধা অর্জনের, ওরা যাতে বিদেশে চলে না যায়। আমাদের বাঙালির ঘরে ঘরে বড় লোকের বাচ্চারা কি করতেছে? বিদেশে চলে যাচ্ছে, বাংলাদেশে ওরা ভালো ভালো। এখন কি হতে পারে আমি তো সেই কবে থেকে দেখছি কিছুই হয় না, কিছুই হচ্ছে না, কিছুই সমাধান হচ্ছে না। কালকেও 6 জন মারছে, কালকেও উত্তরাতে 6 জন মারা গেছে। এই যে মারা যাচ্ছে, আমাদের প্রধানমন্ত্রী কি একটু মায়া হচ্ছে না? ওনার কি একটু মায়া নাই? ওনার কি কোনো দয়া নাই? আমি তো বুঝি না। আর আমি আমার মনে হয় কি, আমি জানি না এখান থেকে যাওয়ার পরে আমি থাকবো কিনা, আমি একটা কথা বলি, আমার মনে হয় আমাদের দেশ নেত্রী হাসিনা বাংলাদেশে ভালোবাসেন না। ওনার যদি প্রকৃত ভালোবাসা যদি থাকতো তাইলে উনি এইভাবে দেশ চালান না। আর এইভাবে এই যে টোকাইয়ের বাচ্চাগুলো, আওয়ামী লীগের ছোটো ছোটো টোকাইয়ের বাচ্চাগুলা যে এত এত মেয়ে গো গায়ে হাত দিচ্ছে, হ্যাঁ মায়ের বাচ্চাদের স্টুডেন্টের গায়ে হাত দেওয়া মানে কি? এটি কি আমাদের দেশ নেত্রী দেখতেছেন না? আমাদের সাধারণ জনগণ কি চাই? আমরা আমরা চাই উনি আমাদের দেশ চালাবেন, আমাদের দেশে শান্তি থাকবে। অন্য অন্য দেশে আমরা দেখতেছি না কিভাবে দেশ চালাইতেছে।